কিভাবে আল্লাহর নবী ওই সময়ে ঠোঁট দিয়ে উচ্চারণ করতেন, কিভাবে কোরআনের আয়াতগুলো নবীজি পড়তেন, সেটা আমি বলতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলতে পারবো আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো, আমি ঠোঁট নাড়ায় আপনাদেরকে দেখাই দিতে পারবো। দেখতে চান? আগ্রহ নাই? আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো, আমি আপনাদেরকে সেই ঠোঁট নাড়ায় দেখাই দিতে পারবো। নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল হলে নবীজি শুনতেন, বুঝতেন ঠোঁট কিভাবে নাড়াতেন। আল্লাহর নবীর ঠোঁট নাড়ানোর সেই অবস্থা, নবীজির ঠোঁট নাড়ানোর দৃশ্য আমরা পুরা দুনিয়াবাসীর কাছে দেখিয়ে দিতে প্রস্তুত। দেখবেন, এটা তো বড় বরকতময় জিনিস। নবীজির একটা বিষয়, নবীজির একটা আমল আমি আপনাদেরকে দেখাইয়া দেব। ব্যাপারটা খুব সহজ, বড় চমৎকার, বরকতময়। পৃথিবীর একটা অত্যাশ্চর্যজনক একটা বিষয়, আমার নবী 1400 বছর আগে কিভাবে ঠোঁট নাড়িয়েছিলেন, 1400 বছর পরে এসে নবীজির একজন আদনা উম্মত হয়ে বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিতে পারি, এটা পয়গম্বর মুহাম্মদ আরবির জিন্দা মুজিজা। কথা ঠিক না বেঠিক? লক্ষ্য করেন নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন, আমি দেখাই আমি আপনাদেরকে। বলবেন হুজুর আপনি কিভাবে দেখলেন, আপনি কি 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর কিভাবে ঠোঁট নাড়াতে দেখেছেন? আমি বলবো যে না, আমি 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর কিভাবে ঠোঁট নাড়াতে দেখি নাই। কিন্তু আমি যখন এই হাদিস বুখারী শরীফের এই হাদিস যখন আমি আমার ওস্তাদের কাছে পড়েছি, আমার ওস্তাদ তখন আল্লাহর পয়গম্বরের এই কাইফিয়াত আমাকে ঠোঁট নাড়ায় দেখিয়ে দিয়েছেন।